আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ 25শে জুলাই থেকে আইসিডিএস এর ইন্টারভিউ শুরু হতে চলেছে পিএসসি অফিসে। সেখানে আপনারও ইন্টারভিউ রয়েছে। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে বলুন আপনার কি নাম? স্যার আমার নাম সহেলি ঘোষ। সহেলি, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার আই এম সহেলি ঘোষ, আই এম ফ্রম হাওড়া ডিস্ট্রিক্ট। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2018 ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। নাও আই এম এ জিডিএস স্টাফ। জিডিএস এর ফুল ফর্ম কি? গ্রামীণ ডাক সেবক। এই চাকরিটা কবে পেয়েছেন? 2020। 2020 চাকরি পেয়েছেন, আবার চাকরি চেঞ্জ করে আইসিডিএস সুপারভাইজার কেন হতে চাইছেন? স্যার এই চাকরিটা পেয়েছি, কিন্তু আমি যে ধরনের চাকরি চাই বা সেই ধরনের কোনো ফেসিলিটি আমরা পাই না এই চাকরিটার মাধ্যমে, মানে সেই জন্য স্যাটিসফ্যাকশন। যেমন জিডিএস এ আমরা সমস্ত কিছু, মানে গভর্নমেন্ট সার্ভিসের যা ফেসিলিটি সেটা প্রায় পাই না বললেই চলে কোনো রকম। আপনার এখানে জব রোলটা কি, কি কাজ করতে আপনাকে জিডিএস এ? আমরা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। আমাদের হচ্ছে ব্রাঞ্চ অফিস আছে গ্রামে গ্রামে, তো ওখানে আর কি গ্রামের মানুষদের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা বা গ্রামে যে চিঠি আসে, চিঠিপত্র বিলি বা মানে মানে আমরা ব্রাঞ্চ অফিসে কাজ করি। ব্রাঞ্চ অফিস ছাড়া সাব অফিস থাকে, তো ব্রাঞ্চ অফিসের চিঠি মানে জিনিসপত্র সাব অফিসে নিয়ে যাওয়া, সাব অফিসের জিনিসপত্র ব্রাঞ্চ অফিসে আনা, এই সমস্ত কিছু। আরামেই তো আছেন, ভালোই তো আছেন। এই চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ আইসিডিএস সুপারভাইজারের এই সেন্টারে ভিজিট করা গ্রামে গঞ্জে কাদে মাটিতে ভালো লাগবে? এমনিতে তো আমি এখন গ্রামে গঞ্জেই স্যার কাজ করি। আচ্ছা, তো মেনলি চাকরিটায় স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ স্যার এক্স্যাক্ট। এবং গভর্নমেন্ট জব হলেও আমরা গভর্নমেন্টের কোনো ফেসিলিটি পাই না। আর কি ধরনের স্যাটিসফ্যাকশন চাইছেন নতুন চাকরিটা থেকে? স্যার স্যার প্রথমত মানে এক মানে হ্যান্ডসাম স্যালারি বলুন বা কোনো রকম ছুটির ফেসিলিটি বলুন, কোনো কিছুই আমরা পাই না এর মাধ্যমে। এই আইসিডিএস সুপারভাইজারের স্যালারি স্ট্রাকচারটা বলুন। আইসিডিএস সুপারভাইজারের স্যালারি এর হচ্ছে মানে পে স্কেলটা হচ্ছে 7,100 থেকে 37,600, আর এর মানে বেসিক পে হচ্ছে 28,900। এর উপর আমরা মানে মেডিকেল পাবো, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, আর ডিএ হচ্ছে 3% বেসিকের উপর, সেটা হচ্ছে 867 মোস্ট প্রবাবলি। আর এইচআর এ পাবো 12%, সেটা হচ্ছে 3468। ওভারঅল আমরা 33,735। আচ্ছা, তো আপনি তো দেখছি মাইনের ব্যাপারটা বেশ ভালো চিন্তা ভাবনা করেছেন এবং মনে রেখেছেন। এবার কাজটা কি করতে হবে সেটা বলুন তো আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজার হচ্ছে একটা ব্রিজ হচ্ছে সিডিপিও এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মধ্যে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের যে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় বা সেই সমস্ত কাজ যেমন আইসিডিএস সুপারভাইজাররা করেন, এবং শুধুমাত্র ট্রেনিং এ না, তাদের হাতে কলমে কাজগুলোও শিখিয়ে দেন, এবং তারা যে সমস্ত রেজিস্টার তৈরি করেন সেই সমস্ত রেজিস্টার মেনটেন করেন আইসিডিএস সুপারভাইজাররা। এছাড়াও বিভিন্ন আইসিডিএস সুপারভাইজার হচ্ছে থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বিভিন্ন রকম ফুড সাপ্লাই যে স্টক দেয়া হয় সেই সমস্ত কিছু মেনটেন করেন, মানে কখনো মানে কোথায় কোনটা সাপ্লাই করতে হবে বা কোনটা ক্রাইসিস তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেটা মানে ডিমান্ড করতে হবে, এই সমস্ত। এছাড়া মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে মানে অপুষ্টিজনিত বাচ্চাদের লিস্ট তৈরি করে বা কৈশোরী বাচ্চা মানে মেয়েদের যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকে সেই সমস্ত চিহ্নিত করে তাদেরকে বিভিন্ন রকম বিপদ থেকে বাঁচানো, বা এছাড়া কেউ যদি মানে অপুষ্টিতে মানে বেশি রকমের আর কি অপুষ্টিতে মানে অপুষ্টির এক্সট্রিম লেভেলে চলে যায় তাদের জন্য বিভিন্ন রকম মানে এক্সট্রা আরো বেনিফিট কি কি পাওয়া যায় সেই সমস্ত কিছু প্রোভাইড করা। এছাড়া মানে গর্ভবতী প্রসূতি মায়েদের মানে কোন কোন কারণে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এই সমস্ত কিছু দেখাশোনা করা। এছাড়া লোকাল যে মানে পঞ্চায়েত বা ক্লাব এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই সবের মধ্যে একটা ব্রিজ তৈরি করা। আচ্ছা, এই যে কয়েকদিন আগে একটা খবর বেরোলো যে একটা আইসিডিএস সেন্টারে খিচুড়িতে পোকা পাওয়া গেছে এবং তার ফলে বেশ কিছু ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে, এবং তার জন্য গ্রামের লোকেরা মিলে গিয়ে শিক্ষিকাকে আটক করে রেখেছে 4 ঘন্টা। তো এই রকম যদি পরিস্থিতিতে আপনাকে কোনো সেন্টারে আটকে রাখা হয় আপনি কি করবেন?
আমি অবশ্যই ওনাদের সাথে কথা বলবো, যদি আমার আইসিডিএস ওয়ার্কারদের কোনো ভুল হয় সেই ব্যাপারটা আমি ওনাদের সাথে কথা বলে মানে কি কি ভুল হয়েছে যাতে ভবিষ্যতে আর এরকম ভুল না হয় সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, বা এই ব্যাপারটা গুজব কিনা সেই ব্যাপারটা জানার চেষ্টা করব, এবং পুরো ব্যাপারটা কিছুটা সময় যেতে দেবো, কারণ সময়ের সাথে সাথে পরিস্থিতি অনেকটা সামলে যায় আশা করা যায়। যদি এটা সত্যি হয় তাহলে আমি মানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা লোকাল পুলিশ স্টেশন সমস্ত কিছুতে জানাবো, আর যদি গুজব হয় তাহলে ওনাদের মধ্যে যারা থাকবেন আর কি লিডার ওনাদের সাথে কথা বলে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। আপনি বললেন সময় নেবেন, তো সময় নিতে গেলে তো একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আপনি সেখানে সময় নেবেন? সেখানে তো বাচ্চা আগে কিছু হয়ে যেতে পারে না স্যার। আমি বললাম যদি ব্যাপারটা আমার কথা বলে মনে হয় গুজব দেন আমি সময় নেব, কিন্তু যদি আমার মনে হয় যে ভুলটা আমার কোনো মানে কলিগের তরফ থেকে হয়েছে তাহলে ডেফিনেটলি আমি অবশ্যই আমার মানে আশেপাশের মানে যারা আছেন পঞ্চায়েত প্রধান বা সমস্ত কিছু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে জানাবো, এবং ইমিডিয়েটলি ওনাদের হসপিটালাইজড করবো যাতে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়। ধরুন আপনার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারেরই সমস্যা ছিল, ভুল ছিল, তাহলে আপনি কি পানিশমেন্ট দেবেন, কি করবেন? আমি স্যার বোঝার চেষ্টা করবো ভুলটা ওনার ইচ্ছাকৃত ভুল না পরিস্থিতির চাপে পড়ে ভুল ওনার, সেটা ওনার সাথে বোঝার চেষ্টা করব। যদি মনে হয় যে ওনার ইচ্ছাকৃত ভুল তাহলে অবশ্যই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ওনাদের সাথে বসে ঠিক করা হবে যে কি পানিশমেন্ট ওনাকে দেয়া যায়, আর যদি সিচুয়েশন বা পরিস্থিতির শিকার হন উনি সেই ব্যাপারেও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি ডিসাইড করব যে কি করা উচিত। মূলত আইসিডিএস সুপারভাইজারদের পোস্টিং কোথায় হয়? ব্লক লেভেলে। একটু ব্লকের ফরমেশনটা বলুন তো, ব্লকে কি কি থাকে? ব্লকে স্যার আমাদের আমাদের যে 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থাকে তার হচ্ছে মধ্যম স্তর হচ্ছে ব্লক লেভেল। ব্লক লেভেলে হচ্ছে যিনি আর কি একজন পলিটিক্যাল হেড থাকেন আর একজন এক্সিকিউটিভ হেড থাকেন, আর এই পলিটিক্যাল হেড হচ্ছেন সভাপতি আর এক্সিকিউটিভ হেড হচ্ছে বিডিও। বিডিওর ফুল ফর্ম কি? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনাদের এলাকায় বিডিও কে আছেন? আমার এলাকার বিষয় ডক্টর ইশা ঘোষ। আচ্ছা, নারীর ক্ষমতায়ন বলতে আপনি কি বোঝেন? নারীর ক্ষমতায়নকে তো আমি এক কথায় বলতে পারবো না, কারণ আমরা এখনো পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, তো নারীদের আর্থিকভাবে বা সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা মানে এটা মানতে আমরা বাধ্য যে আমরা পুরুষদের থেকে অনেকটা পিছিয়ে আছি, তো সেই জায়গাতে আমাদের মানে এটাই হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমরা এই সমস্ত দিক যখন ওভারকাম করে ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো সমস্ত দিক দিয়ে, আর্থিক সামাজিক এবং অর্থ মানে সবকিছু দিক দিয়ে যখন গিয়ে দাঁড়াবো সেটাই আমার মনে হয় নারীর ক্ষমতায়ন। আচ্ছা, রিসেন্টলি একজন প্রাইম মিনিস্টারকে গুলি করে মারা হয়েছে, কি নাম তার? স্যার এটা আমার জানা নেই। জাপানের এক্স প্রাইম মিনিস্টার স্যার এই ব্যাপারে আমার জানা নেই, অবশ্যই জেনে নেব। আচ্ছা, আপনি এবছর WBCS পরীক্ষা দিয়েছেন? না স্যার। কেন দেননি? স্যার আমি স্যার যে জবটা বর্তমানে করছি এটা আমার মানে ডিস্টেন্স আমার বাড়ি থেকে অনেকটাই, তো এই এতে আমার সেই সময় আমার নিজের যে জব আছে সেটার উপর প্রচন্ড প্রেশার ছিল, আমাদের টার্গেটের প্রচন্ড চাপ ছিল, তো সেই অনুযায়ী আমার মানে প্রিপারেশনও খুব ভালো ছিল না, তো সেই জন্য আমি ফর্মও ফিল আপ করিনি। আচ্ছা, আপনি বলুন তো সবলা স্কিম সম্বন্ধে আপনি কি জানেন? সবলা স্কিম হচ্ছে 2012 সালে আমাদের আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই স্কিমের মাধ্যমে 10 থেকে 18 বছর মহিলারা যারা হচ্ছে স্কুল ছুট কোনোভাবেই স্কুলে যেতে রাজি নয় তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কিভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন সেই সমস্ত ব্যাপারে আর কি অবগত করা হয়, এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আর কি কারিগরি আর কি বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করতেও সক্ষম হয়, তারা নিজেরা কোনোভাবে নিজেদের মতো আর্থিক সচ্ছলতা হয়ে করে নিজেরা চালিয়ে নিতে পারেন। আপনি কাউকে আদর্শ মানেন আপনার জীবনে? আমার জীবনে আদর্শ আমার বাবা। যে কর্ণম মালেশ্বরী, উনি কে? সেই ব্যাপারে আমার জানা নেই। ওকে, স্মৃতি জুবিন ইরানি, এনার সম্বন্ধে আপনি কি জানেন? স্মৃতি জুবিনী ইরানি হচ্ছেন আমাদের মানে কেন্দ্রের আর কি আমাদের মন্ত্রী আর কি সেন্ট্রালের মন্ত্রী। কিসের মন্ত্রী?
হচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। এখনো আছেন মন্ত্রী না? হ্যাঁ হ্যাঁ উনি এখনো আছেন। আচ্ছা, এর আগে উনি কি করতেন? এর আগে উনি মন্ত্রী ছিলেন। কিসে? এর আগে কোন ডিপার্টমেন্টের? উনি এই ডিপার্টমেন্টেরই মন্ত্রী ছিলেন, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। মানে যতদিন ধরে আছেন ততদিন এই ডিপার্টমেন্টেই আছেন, অন্য কোনো ডিপার্টমেন্টে ছিলেন না কখনো? সে আমি যতদূর জানি বা যতদূর মানে আমার নলেজে যতদূর আছেন উনি এই ডিপার্টমেন্টেই আছেন। এর আগে বস্ত্রমন্ত্রী ছিলেন না? স্যার ওই ব্যাপারে আমার জানা নেই, আমি ওই এইচআরডি ব্যাপারটা জানি মিনিস্ট্রি, এইচআরডি মিনিস্ট্রিতে কখনো ছিলেন না? স্যার আমার ডেফিনেটলি জানা নেই, ব্যাপারটা আমি জেনে নেবো স্যার, এই ব্যাপারে আমার জানা নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কি জিনিস? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে 2021 সালে আর কি এই প্রকল্পটি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মানে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য চালু করেছিলেন। 25 থেকে 59 বছর মহিলাদের মাসিক 500 টাকা করে দেয়া হবে, এর মাধ্যমে মহিলারা আর্থিকভাবে সচ্ছল হবেন। সবাই 500 টাকা করে পাচ্ছে? আমি যতদূর জানি আমার কয়েকজন পরিচিত আছেন তার ওনারা পান। আচ্ছা, সবাইকে 500 টাকা করেই দেওয়া হয় এই স্কিমে? না 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 এটা সরি সরি স্যার, সবাইকে 500 টাকা করে না, মানে এখানে জেনারেল আর ওবিসিদের 500 টাকা করে, এসটি এসসিদের 1000 টাকা করে। এসসি এসটিদের জন্য অন্য কোনো স্কিম আছে পশ্চিমবঙ্গে? হ্যাঁ স্যার, এসটি এসসিদের জন্য ওই শিক্ষাশ্রী আছে, যেটা আমাদের ওই পশ্চিমবঙ্গে শিক্ষা অনগ্রসর শ্রেণী ও সমাজ কল্যাণ দপ্তর দ্বারা আর কি এ হয় শিক্ষাশ্রী। ঐক্যশ্রীটা কি জিনিস? ঐক্যশ্রী সে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ওকে, আপনার হবি কি? সে হবি বলতে ওইভাবে তো সময় পাই না, তবে সময় পেলে আমি গাছ বসাতে আর কি ভালোবাসি কিছু। অক্সিন কি জিনিস? অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। কি কাজে লাগে অক্সিন? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বৃদ্ধিতে আর কি সাহায্য করে আর কি। সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য কি? স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, যদি বলেন তো আমি চেষ্টা করতে পারি। বলো। বিটি, দলমন্ডল, পুংকেশর ও গর্ভকেশর এই সমস্ত কিছু যাদের থাকে আর কি অংশ, তাদেরকে মনে হচ্ছে সম্পূর্ণ ফুল বলে, যেমন জবা। সম্পূর্ণ ফুল স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না স্যার, আমি জানি না, আমি স্যার বললাম পারমিশন নিয়ে জন্য যে আমি পুরোপুরি ভাবে মনে করতে পারছি না, তো আমি যতদূর মনে পড়ছে আমার আর কি সেই থেকে বললাম। আমাদের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন? দ্রৌপদী মুর্মু। তুমি শিওর যে ইনি হবেন? এনার আর কি যতদূর আমি মানে দেখেছি। তুমি হাত গুনতে জানো নাকি? না স্যার এনার হবার কথাটাই শুনেছি আর কি। কোথায় শুনলে? সে কিছু পড়ছিলাম পেপার টেপার ওই কিছু দেখছিলাম। লজিক এনার কি হবার এর পিছনে? লজিকটা কি, কি কারণে ওনাকে ভাবা হচ্ছে, কারণটা কি? স্যার এই মুহূর্তে আরো একজন আছে, দুজনের নাম অ্যানাউন্স করা হয়েছে আর কি, কিন্তু স্যার আমি আরেকজনের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তো দুজনের মধ্যে কেউ একজন হবেন 25শে জুলাই থেকে। হ্যাঁ, মানে লজিকটা কি, কি কারণে এনাকে এগিয়ে রাখা হচ্ছে সেটা জিজ্ঞেস করছি। কোন একটা অঙ্ক আছে তো এর পিছনে, ঠিক আছে, স্যার আমি এই অঙ্কটা বলতে কি? পারি স্যার আমার জানা নেই। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে তোমার কি ধারণা আছে? স্যার এই ব্যাপারটা আমার জানা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সহেলি, তোমার ইন্টারভিউটা এখানে শেষ করলাম। তোমাকে একটা অনেস্ট রিভিউ দিই, তুমি খুব ভালো ক্যান্ডিডেট, চিন্তার কোনো কারণ নেই, ফাইনালসেও ইন্টারভিউ ভীষণ ভালো দেবে এবং আমার মনে হয় তুমি অবশ্যই সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে। তোমার কথা বলার ভঙ্গি ভালো, বাচন ভঙ্গি ভালো, সাবলীল, তবে একটুখানি ধরে বা ধীরে ধীরে কথা বললে আমার মনে হয় তুমি আরো অনেক ভালো স্কোর করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর পারোনি সেখানে তোমার পড়াশোনায় কোথাও কোথাও খামতি রয়েছে, সেই জন্য সেই উত্তরগুলো পারোনি বা হয়তো সেই মুহূর্তে মনে করতে পারোনি, বা কোনো কোনো জায়গায় হয়তো তুমি চান্স নাওনি, হয়তো 50-50 তোমার মনে হচ্ছিল যে এটা বলা উচিত বা উচিত নয়। তো এটা একটা ভালো ইন্টারভিউ এর দেওয়ার ধরন বা উদাহরণ বলা যেতে পারে। আমার যেটা মনে হয় পার্সোনালি,
যে উত্তর কেউ পারলো কি পারলো না আমি সেটা দেখি না, আমি লোকের পার্সোনালিটি আছে কিনা সেটা যাচাই করি। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে খুব ভালো মার্কসই দেবো এবং আমার মনে হয় তুমি ভালো ইন্টারভিউ দেবে। তবে তোমার পড়াশোনায় খামতি আছে, অনেক দূরে চাকরি করতে যাচ্ছ বলে পড়াশোনা করতে পারছো না, পেপার পড়তে পারছো না, এই দুই জায়গাগুলো কিন্তু ঠিক কর। একদম রিসেন্ট রিসেন্ট খবর তুমি পারোনি, যেমন শিনজো আবে মারা গেল, ঠিক আছে, জাপানের প্রাইম মিনিস্টার, এটা সকলের জানা। তো এরকম জিনিসগুলো তোমায় জানতে হবে। তারপর দ্রৌপদী মুর্মু ছাড়া যশবন্ত সিনহা রয়েছে, ঠিক আছে, কেন এই নামটা আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে পড়ছিল না, আমি পড়েছিলাম এটা কিন্তু নামটা আমি ভুলে গেছিলাম, মনে করতে সেটাই তো ইন্টারভিউতে বলতে না পারলে তো কোনো লাভ নেই। তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেন দ্রৌপদী মুর্মুকে এগিয়ে রাখা হচ্ছে, তার পিছনে নিশ্চয়ই একটা লজিক আছে, ঠিক আছে। তার মানে কি, তোমাকে জানতে হবে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়, তার উপরে নির্ভর করে তো দ্রৌপদী মুর্মু এগিয়ে আছে না। তো এই হচ্ছে বিষয়। তো ফলে ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু তোমাকে আর একটু যে জায়গাগুলো গাফিলতি আছে সেগুলোকে সারিয়ে নিতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের চ্যানেলটা কতদিন ধরে দেখছো? স্যার আমি আগে দেখতাম কিন্তু খুব বেশি দেখা হতো না, কিন্তু রেজাল্ট বেরোনোর পর থেকে বেশি দেখা হচ্ছে, মানে বেশি দেখা হচ্ছে। আচ্ছা, কেমন লাগে আমাদের চ্যানেল? ভীষণ ভালো লাগে, এবং আমি প্রত্যেকটাই মানে ম্যাক্সিমাম ইন্টারভিউ আমি এখান থেকে ফলো করেছি, এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো দেখি। আমার যেহেতু মানে জবটা অনেকটা দূরে, তো যাতায়াতের পথে আমি এগুলো শুনি আর কি। আচ্ছা, তুমি এই যে আগে যখন নিজে পড়াশোনা করতে আর আমাদের চ্যানেলে যখন ইন্টারভিউ দেখেছো, নিজের মধ্যে কিছুটা পার্থক্য এসেছে আমাদের ইন্টারভিউ গুলো দেখার ফলে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিছুটা এসেছে, কারণ আমার এটা তো প্রথম ইন্টারভিউ, আমি ইন্টারভিউর ব্যাপারে এতটা অবগত ছিলাম না, মানে কি কি ভাবে তৈরি করব বা কিছু। যেমন আমি স্যার বুঝতে পারছি আমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর ব্যাপারে অনেকটা খামতি রয়ে গেছে, আমি এই কারেন্ট টপিক গুলোর ব্যাপারে মানে পড়ে উঠতে পারিনি, তো এই ধরনের ব্যাপারগুলো আমি এখান থেকে দেখি আর কি, বুঝতে পারছি আর কি, যে এগুলো থেকে আমি আরো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো ডেফিনেটলি। ওকে, বিষয়টা হচ্ছে অনেকেই আমাদের ইন্টারভিউ গুলো দেখে, মক ইন্টারভিউ গুলো, এবং সেখান থেকে উপকৃত হয়েছে এবং আগামী দিনেও হবে। কিন্তু যারা এক্সট্রা কিছু চাইছেন, মানে যারা একটু গাইডেন্স দিতে চাইছেন, কারণ আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে ইন্টারভিউতে কিভাবে ইন্টারভিউ দেবেন, সেই সমস্ত স্ট্র্যাটেজি, সেই সমস্ত টিপস, এবং কোন এরিয়া থেকে পড়বেন, এবং স্টাডি মেটেরিয়াল PDF, এগুলো সব প্রোভাইড করা হয়। তো তাহলে কি হয়, হাতের কাছে যখন জিনিসগুলো পাওয়া যায় এবং গুছিয়ে পাওয়া যায়, এবং বারবার যখন আমরা মক ইন্টারভিউ নিয়ে নিয়ে তাদের তৈরি করি গুগল মিট অ্যাপে ভিডিও কলের মাধ্যমে, তখন কিন্তু তারা ফাইনালে যখন ইন্টারভিউ দিতে যায় অনেক বেশি কনফিডেন্ট থাকে এবং ভালো ইন্টারভিউ দেয়। আশা রাখছি যারা আমাদের চ্যানেল দেখেন তারা যদি আমাদের সাথে আমাদের ইন্টারভিউ এর গাইডেন্স ব্যাচে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, এবং আমাদের যে গাইডেন্স ব্যাচ আছে তার মাধ্যমে আপনাদের যাতে ইন্টারভিউ ভালো হয় সেই দিকে আমরা অবশ্যই নজর দেবো। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।